লক্ষ্মী পুজো। তোমরা জানো বৃহস্পতিবার আমরা ফিরেছি, আর আজকে হলো রবিবার, আজকে কোজাগরি লক্ষ্মী পুজো। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে কালী পুজোর দিন অলক্ষ্মী বিদায় পুজো করে, বাট আমার শাশুড়ি মা সেটা করেনি বলে আমিও এটা এখানে চালু করিনি, আমাদের দেশের বাড়িতে সবাই করে। তো আমার যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ লক্ষ্মী ঠাকুর রয়েছে সিংহাসনে, তাই আমি আমার মতন করে পাঁচালি পরে ফল মিষ্টি নাড়ু মোয়া দিয়ে আমার লক্ষ্মী ঠাকুরকে প্রতি বছর পুজো করি। এবার ইচ্ছে হলো একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কোনো ভোগ দিই না, কারণ আমি এখন নিরামিষ বাসন টাসন এখানে বাড়াইনি, আর একটু এজ হয়ে যাক তারপরে সব করব। তো আমরা নিজেরাও নিরামিষ খাই, সেসবের কিছু খাবার দাবারও তোমাদের সাথে আমরা কী খাবো আজকে, পুজোতে কী কী ঠাকুরকে দিচ্ছি সেগুলো সব তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো, ছোট্ট একটা ব্লগ বানাবো আজকে। চলো আমি আবার পুজো স্টার্ট করি, এখন সকাল 10টা বেজে গেছে, আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আমার লক্ষ্মী ঠাকুর অপেক্ষা করছে, চলো পুজো দেওয়া। দেখতে পাচ্ছ মিষ্টি আছে, ফুল, এটা একটু সিংহাসনটা সাজাবো, আর এখানে নরম রয়েছে, দিয়ে এবার স্টার্ট করো। আমি নিজের মতন করে আমার লক্ষ্মী ঠাকুরকে পুজো করি, মেয়ে হওয়ার আগে থেকেই আমি পুজো করি, মাঝখানে এক বছর দু বছর মেয়ে ছোটো ছিল বলে করতে পারিনি, এক বছরই মনে হয় করতে পারিনি, তো ভুল ত্রুটি অনেক আছে আমি জানি আমার পুজোয়, কিন্তু আমি আমার মতন করে করার চেষ্টা করি, আর আমি আমার মতন করেই মানে করি আর কি, ভুল ত্রুটি থাকলেও ঠাকুরের কাছে ক্ষমা আগেই চেয়ে নিই তারপর পুজোতে বসি। আচ্ছা চলো এবার আমি চটপট মানে শাড়ি পরে আমি কোনো কাজে কমফোর্টেবল নই, তো শাড়িটা চটপট চেঞ্জ করে এবার আমি রান্নাঘরে চলে যাবো। আজকে আমাদের রবিবার, আজকে রবিবার কিন্তু আমাদের আজকে হচ্ছে মেনুতে যেহেতু লক্ষ্মী পুজো তাই জন্য আজকে আমাদের হচ্ছে খিচুড়ি আলুর দম আর বেগুন ভাজা, আর আমি রান্নাটা করে নিই বা রান্না করার মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে, বা একবারে রান্না করে তারপর দেখাবো। চলো এবার চেঞ্জ করে ফটাফট চলে যাই, এখন ঘড়িতে বাজছে 11:30, এখন না রান্না স্টার্ট করলে 1:30-টার মধ্যে আমার রান্না কমপ্লিট হবে না। আমি চলে এসেছি রান্নাঘরে, এবার দেখো ডালটা মুগ ডাল সোনা মুগ ডাল দিয়ে করছি, ভালো করে ভেজে সেদ্ধতে বসিয়ে দিয়েছি, আর সাইডের চালও ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিয়েছি, এবারে বেগুনটা ভাজার জন্য কেটে রেখে দিয়েছি, আর এখানে আলুর দমের আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে জল আর খিচুড়িতে আলু আর ফুলকপি দেবো, সেটাও হালকা ভাপিয়ে রেখে দিয়েছি। এবার দেখো আলুর দমে যে সেদ্ধ করেছিলাম আলুগুলো সেগুলোকে একটু ভেজে নিচ্ছি, হালকা না ভেজে নিলে ভালো লাগে না, আস্তে আস্তে একটা দুটো করে আলু দিচ্ছি আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আমার, অতটা তেল দেই না, আগে প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম এই যে সেদ্ধ আলুগুলো রয়েছে আর সাথে ভাজা চলছে। আলুর দমের মশলাটা কষছি আর সাথে পাশে খিচুড়ির চাল ডাল আলু।
ফাইনালি আমার খিচুড়ি রেডি, আলু ফুলকপি দিয়ে নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চালের, আর সাথে করেছি আলুর দম। ফাইনাল লুকটা একবার আলুর দমের দেখে নাও, ঝাল ঝাল আলুর দম, কষা কষা আর বেগুন ভাজা। সন্ধ্যেবেলায় চলে এসেছি বাপের বাড়ি, মা পুজো করে তো যেতে বলে, প্রতিবারই যাই। আমার বাপের বাড়ি লক্ষ্মী পুজোর স্পেশাল হচ্ছে চিড়ে মাখা, নারকেল দুধ দিয়ে চিনি দিয়ে চিড়ে মাখা, এটা খেতে খুব ভালো লাগে, আমার বাপের বাড়ির স্পেশাল।